তবে বিধানত করে জনগণ মমতা গ্রহণ করে মায়াবাদী আচ্ছাদের বিরোধ করছ। আজি কোরাপুর দুইজন ছাত্র মধ্য আমার এই অত্যন্ত উপস্থিত আছেন, তাঁকে মধ্য সেই ভাবে গিরিহ আদিবাসী মানুষ মায়াবাদী করে বিরোধ করে এর চলতে আমরা ছ মাস কেন্দ্র হওয়া পরে বাড়ছি। আজ মধ্য গিরিহ বহু আদিবাসী আজ এমনি মায়াবাদী নামে জেলে চলছেন। এই গ্রাম পাখে আরো জন সাথী বসছেন, সাথী তপন মিশ্র, সাথী তপন মিশ্র বসছেন, তাঁকে মধ্য বিরোধ করা গলা। অন্য এই বিখ্যাত মাওবাদী, এই যে বিখ্যাত মাওবাদী, আর যে মাওবাদী সে তবে ছাড়া উড়িষ্যাটাকে লুট করছ, সে লুটের প্রতিবাদ করিটা সুরক্ষার মাওবাদ। আর তোমার লুটরাবাদ তবে ছাড়ি নাই, তবে যেতে মাওবাদ আচ্ছাদের বিরোধ করতে পারো। এই জীবন খুঁড়া যায় শেষ রক্ত কিন্তু খুঁড়া যায়, তোমাকে আমি লুকের রাজ করবাকে যাবি না, এমনি ছাড়া কিন্তু লুট করবাকে যাবি না। এবং দেশে কোম্পানি কোম্পানি মাধ্যমে তবে ভারতকে লুট করে উঠ, আমি সে লুকরা উপরে বিরোধ করব, সে লুকু পুরোটা আমি বিরোধ করবো, রাজ আজকে বিরোধ করবো, বন্ধুকে আগের মধ্যে বিরোধ করবো। এই জীবনকে চলছি না, তোমাকে লুট করবাকে যাবো না। তুমি সে গণতন্ত্র ভাই দেয় আজ কৌশ গণতন্ত্র চালছি, গণতন্ত্র দিবস পালন হয়েছে, স্বাধীনতা দিবস পালন হয়েছে, ইয়ে হয়েছে স্বাধীনতা দিবস, ইয়ে হয়েছে গণতন্ত্র দিবস। আরে পুলিশ বাহিনী তবে আছো আমার চাকর, আরে ধর্ম দেখছিল পুলিশ বাহিনী, আমরা অর্থের উপরে হিসাব করছ, আমরা তোমাকে জরিমা করছে, তবে হয়েছে আমার চাকর, তবে আমাকে বাড়ি বাড়ি ফিরে তুমি কয়েছে সাধারণ লোক গণতন্ত্র শ্রেষ্ঠ শাসক ভাবে আমার পৌঁছা আমার মুখ্যমন্ত্রী, সেটি করিমনগরের করিম আদিবাসীকে বাড়ি দিয়া গেল, করিমা দেশের করিম আদিবাসীকে করিপারিব, তাঙ্ক জমি উপরে সে জনপূর্ণক আলোচনা করিল, সেটাকে প্রতিবাদ কলি, তাঙ্ক লোকের অধিকার নেই, তাঙ্ক জমিটা সে জনপূর্ণকে নেই, তাকে অধিকার নেই, প্রতিবাদ করিলে সে গণতন্ত্রের রাষ্ট্রে সে গণতন্ত্রের রাষ্ট্রে সে মনুষ্যা তাকে জমি নেই, সেটাকে প্রতিবাদ করে সে মাওবাদী, সেখানে প্রতিবাদ করে গুলি মেরে করবে, সেখানে প্রতিবাদ করে সেল মেরে ছাড়বে, এ হয়েছে গণতন্ত্র। তাহলে এটা গণতন্ত্রকে আমি ঘোষণা করছি, এ গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া পাই সেখানে আসছে, সেখানে মধ্যে আমি ঘোষণা করছি, এ গণতন্ত্রকে যেমানে সুরক্ষা দেওয়া লাগে আসছে, সেখানে রক্ষতা নিয়ে সেখানে হয়েছে বড় স্বচ্ছতা। আজ মাওবাদী করবে সাদা আদিবাসী আমি অভিযোগ করা হয়েছে, তা অপেক্ষা এ মুসলমানকে যে সুরক্ষা দেয় শুধু পুলিশ পাই, সে নাকি লুট করছে, সে কর্মী এ নগদ কথা কইবি আমার পুরীরে জগন্নাথ সঙ্গে অমৃত মনে হয়ে যাবে, সে ছবিটি গোটে আন্দ্রা কোম্পানি হাতকে বিনিয়ায় তার পত্র নিয়ে যাচ্ছি, এবং সে জায়গায় সাধারণ ভূমিহীন হরিজন জমিকে মধ্য সে ফের দুলম করে নিয়েছে হাজার হাজার একর মাছ চাষ, যেটাকে দ্বিতীয় চিলিকা কহিলে মধ্যে অযোগ্য হব না। যেতবে আমি তাকে বিরোধ করল, আমার বহু থানা পুলিশ দুই শত পুলিশ কৌশল বলে তহসিলদার কহিছি, গণমাধ্যম আগে তহসিলদার কহিছি যে বেআইন ভাবে লোক করে রয়েছি, কিন্তু আমি কইলে এতে পরিমাণে সে মাফিয়া মধ্যে পয়সা আসছে, তাই প্রধান মানুষ কথা পয়সা পরিচালিত সে সেটি বিরোধ করছি, পুলিশ বাহিনী আন্দ্রা রাত্রিয়া পাই এ জমি হরফ চালু আনা পাই এ জমি রকম সম্পত্তি হরফ করি আপনাই এ জগন্নাথ কোনো সম্পত্তি হরফ করি আপনাই যে ধরে ছাড়ে সেই সাধারণ লোক এ কথা পাইকা অনেকের পাখু বলে তহসিলদার পাখু বলে রাজনেতা নানান পাখু বলে সেমানকে মা গাড়ি কাহিনী বিভিন্ন প্রকার কথা লাগে আগে তাকে বিরোধ করা গলা। ইয়ে হয়েছে আমার দেশের সংবিধান, ইয়ে হয়েছে আমার ওড়িশার বসবাস করছিলা বা আমার ওড়িশার আমার সংবিধানকে সুরক্ষা দেওয়া পাই দায়িত্ব করছিলা প্রত্যেকের মতো পুলিশ অফিসার
ଗଣତନ୍ତ୍ର ସୁରକ୍ଷା ପାଇଁ ସାର ଦିଆ।